যতই করো বাহানা, যতই করো নানা, যতই করো বাহানা, যতই করো নানা, বিয়ের ফুল ফুটলে বাঁচবে বিয়ের বাঁচনা, যতই করো বাহানা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ব্যাপারী পরিবারের বিয়ে, আর আমি সেই বিয়ের আশেপাশে ভিডিওতে থাকবো না, সেটা কে আর হয় বলেন? তাই তো আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। তো আজকের ভিডিও ব্লগে মূলত মেন স্টার হচ্ছে শারমিন আর রাজ আর তাদের বিয়ে, আর পারিপার্শ্বিক ব্যাপারী পরিবারের সদস্যগণ তো থাকছে। তো বেশি সময় না দিয়ে শুরু করা যায় মূল ঘটনা। তো দর্শক, আমি এর আগে যখন তিশা সবার জন্য জিনিস নিয়ে এসেছিল, সাবিনার জন্য নিয়ে এসেছিল, আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কমেন্ট পাস করেছিলাম, এবং আমি দেখেছিলাম যে সাবিনার জন্য এক গাদা প্রোডাক্ট নিয়ে আসছে হচ্ছে আপনার তিশা। তো যখন গ্রামে গেলাম, আমার মনে প্রশ্ন জাগছিল যে গ্রামে গিয়ে খুকি আর শারমিন দুজনই তো থাকবে, তাদেরকে প্রোডাক্টগুলো আসলে কীভাবে দেবেন? তো পরে দেখলাম দর্শক, খুকিকে তো জিনিস দিয়ে এত ভরাইছে, অথচ এদিকে শারমিনের কিন্তু কোনো খোঁজ নাই। হ্যাঁ, খুকির মতো শারমিন অতগুলো বাচ্চা পয়দা করতে পারেনি, এই পরিবারকে দিতে পারেনি, কিন্তু এটাও তো মানতে হবে যে খুকির বিয়ের বয়স আর শারমিনের বিয়ের বয়স এক না। তো শারমিন কিন্তু অলরেডি গর্ভবতী, এবং শারমিনকেও কিন্তু সেই সুযোগ দিতে হবে। তো এদিকে দেখেন, বাপ্পি একটা জুতোওয়ালা স্টাইলের পারফিউম সবাইকে দিছে, অথচ শারমিনকে কিন্তু দেয়নি। ইভেন সবাইকে কিন্তু নুডলস, হ্যাঁ সবাইকে নুডলস, রান্না রেডিমেড নুডলস, চিপস, এগুলো সবই দিছে, শারমিনকে কিন্তু তাও দেয়নি। তার যে একটা বাচ্চা আছে মোহাম্মদ, ইভেন মোহাম্মদের ভাগের চকলেটও পাশের বাড়িতে চাচি এসছে তাকে দিয়ে দিছে। পরে বাপ্পি বলছে তিশাকে যে তুমি চকলেট দাও মোহাম্মদকে, তখন সে নিচে পড়ে থাকে একটা চকলেট মোহাম্মদকে দিছে। তো বিষয়টা বোঝেন দর্শক, আসলে ব্যাপারী পরিবারের মেয়েদের কাছে বলেন, অথবা ব্যাপারী করিম ব্যাপারী নিজে হোক, অথবা মরিয়মের নানি হোক, মানে তাদের কাছে মূল্য হচ্ছে দর্শক, যে জিনিস দেবে তার মূল্য কিন্তু অনেক 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 বেশি। মানে তাদেরকে হাজার জুতো মেরো যদি কেউ হেসে হেসে জিনিস দেয়, তারা হেসে কিন্তু মানে নিতে রাজি হয়ে যাবে এরকম। তো দর্শক, এই যে দেখেন, খুকি আর শারমিনের সাথে ব্যাপারী পরিবারের মেয়েদের একটা বন্ড তৈরি হয়েছে, এটা কিন্তু আসলে ভালো কথা দর্শক। কেননা যখন দেখেন একটা পরিবারের ঝগড়াঝাটি হয়, তখন কিন্তু ভালো লাগে না। কিন্তু এই মিলটা আসলে কতদিন পর্যন্ত থাকবে, না ভিউয়ের জন্য আবার নাটকেরা শুরু করবে, এটা তো আসলে দর্শক সময় কথা বলবে। তো আমি সেদিন রাজের ফ্ল্যাটের ভিডিও দেখছিলাম দর্শক, এবং সেই ফ্ল্যাটের ভিডিও থেকে জানলাম যে রাজের নাকি ব্রেন স্ট্রোক হয়েছিল, অর্থাৎ রাজ হচ্ছে ব্রেন স্ট্রোকের রোগী। আর ব্রেন স্ট্রোক আসলে কতটা বেশি সেন্সিটিভ, এটা তো দর্শক আমি আপনি সবাই বুঝতেই পারছি। আর এদিক দিয়ে দর্শক খেয়াল করেন যে আপনার এই যে ব্রেন স্ট্রোকের রোগী, এই ব্রেন স্ট্রোকের রোগীর সাথে কেনই বা বিল্লাল আর বাবু মিলে তার বোনটার বিয়ে দিচ্ছে? শারমিন কি তার ফ্যামিলির উপর এতই বোঝা হয়ে গেছিল যে তাকে এইভাবে বিয়ে দিতে হচ্ছে? এদিকে আবার আমাদের যে ভাই, সেই ভাই কিন্তু অনেক 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 বেশি হচ্ছে আপনার নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, সে খুবই ডেডিকেটেড, এবং সে হচ্ছে এটাও চায় না যে তার বউয়ের টাকা খরচ হোক। তার বউ যদি হচ্ছে মনে করে যে এখানে সে চেষ্টা করবে, সে কিন্তু তার বউকে সাপোর্ট করবে, এরকম একটা অবস্থা। তো দর্শক, আপনারা জানেন যে ব্যাপারী পরিবারের সবাই কিন্তু গ্রামে গেছিল মিমার বাবু ছাড়া। তো সেই সময় কিন্তু দর্শক আপনার বাবুর ভিডিওতে আমরা দেখতে পাই যেহেতু আপনার আরিফ, বাপ্পি, তিশা, সাবিনা চারজন গেছে, তো তান বলেন, তাবিয়া বলেন, আর এখান দিয়ে হচ্ছে আপনার মান্নাত বলেন, আর মরিয়ম বলেন, সবাইকেই কিন্তু মোটামুটি আপনার কোলে বসতে হবে। তো এদিক দিয়ে যেটা হয়েছে যে তান কিন্তু আরিফের সাথে সামনে বসছে, আর বাপ্পির কোলে বসে পুরো এই ঢাকা থেকে মাওয়া, শরীয়তপুরের জাজিরা পর্যন্ত এই যে ট্যুর করলো মরিয়ম, মরিয়ম কিন্তু বাপ্পির কোলে বসে গেছে। এটা তো কতটুকু ঘৃণার ব্যাপার দর্শক, ব্যাপারী পরিবারের মতো পরিবারের মধ্যে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। কেননা বাপ্পির চরিত্র কিন্তু ভালো না, বাপ্পি যে সুযোগের সদ্ব্যবহার করেনি, এটা কিন্তু স্বয়ং তিশা এসেও মানে বাপ্পির নামে সাফাই গাইতে পারবে না। তো দর্শক দেখেন যে এইসব
বিষয়ের মধ্যে কিছু কথা একদম না বললেই না। তার মধ্যে অন্যতম হচ্ছে দেখেন যে পাপ্পি এত পরিমাণ মিথ্যে কথা বলে। দর্শক, মিথ্যে কথা বলতে হচ্ছে বাপ্পি কোনো জিনিস হয়তো বা করলো, কিন্তু করার পর এমন একটা ভাব করে যে সে হয়তো বা করেনি বা সে হয়তো বা জানে না। তো আসলে খুকির সাথে এত মিল যে এটা কেমনে করলো, এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমাদের শারমিনের জন্য ডালা আসছে এবং শারমিনের রাজের বিয়ের যে শুরু আছে সেটা হয়ে গেছে, কিন্তু আমার কেন যেন রাজের মাকে দেখে মনে হচ্ছে যে রাজের সাথে রাজের মার সম্পর্কটা ভালো যাচ্ছে না, নর্মাল যাচ্ছে না, এবং সেই কারণে তার মা কিন্তু বিয়েতে অত বেশি ইন্টারেস্টেড না। আর এদিকে বিল্লাল কিন্তু আসলে খুব ইন্টারেস্টেড, কারণ বিল্লাল কিন্তু বুঝে গেছে যে শারমিনের বিয়ের পর হয়তো বা আপনার হচ্ছে বিল্লাল কিছু টাকা পয়সা লাভ করতে পারে, অথবা বাবুর যে জিনিসপত্রগুলো ছড়ানো আছে সেগুলো হয়তো বা একটা শেপে আসবে। পরিবারের সাথে যদি সম্পর্ক থাকে রাজের মতো বড় লোক ছেলে, তাহলে সেটা এক দিক দিয়ে ভালো, মানে সব কিছু মিলায় হয়তো বা এই জন্যই জিনিসটা হচ্ছে রেখে দিয়েছে। তো দর্শক দেখেন, কালকে তো হচ্ছে রং খেলা হবে, গায়ে হলুদ হবে, আরও কত কী হবে। তো এদিকে দেখলাম যে তিশা ডালা দিয়ে যাওয়ার পরে প্রথমে সে জিজ্ঞেস করতেছে যে কেক তুই কি খায় ফেলছিস না রাইখা দিছিস। তো শারমিন বলতেছে যে না, কেক আমি রাইখা দিছি। তারপরে দর্শক দেখলাম সেকেন্ড যে কেকটা এসছে, সেই কেকটাও দর্শক এমন এমন ভাবে করা, লাল কালারের মধ্যে দর্শক নীল দিয়ে লেখা, মানে পাতে দেওয়ার অযোগ্য। আর কে ডালা দিতে এসছে জানেন দর্শক? দুটো মাত্র রাজের বোন, আর বাকিরা সবাই হচ্ছে আপনার রাজ আর বিল্লালের বন্ধু। তো এদিকে বিল্লালের বউ যে আছে, বিল্লালের বউয়ের কিন্তু আসলে রং ঢং অকঢকের শেষ নাই। সে কিন্তু হচ্ছে তার মতো করে শপিং করতেছে, তার মতো করে স্বামীর কাছে চাহিদা চাচ্ছে। তো এখনও কিন্তু তানজিলা বলেন, করিম ব্যাপারী বলেন, এরা কেউ এসে পৌঁছায় না, এরাও আসবে। আসলে মিমের বাড়িতে শোয়ার অসুবিধা, আর তানজিলা তো তার জামাইকে নিয়ে বাইরে থাকতে পারে না, সেই জন্য কিন্তু দর্শক তানজিলারা এমন একটা টাইমে আসবে যে সকালে এসে পৌঁছাবে, সারাদিন গায়ে হলুদ, বিয়ে টিয়ে খেয়ে আবার এভাবেই চলে যাবে। কেন তাদের শোরুমের একটা ব্যাপার স্যাপার আছে, আর সে কিন্তু নিজেই তার শাশুড়িকে একটা শোরুম খুলে দিছে, অর্থাৎ তার শাশুড়ির কনসেন্ট্রেশন যেহেতু হচ্ছে আপনার এখন কিভাবে টাকা উপার্জন করা যায়, তো সে এখন তানজু ফ্যাশনের মাধ্যমে তার পছন্দ মতো কাঁথা কিন্তু এই তানজু ফ্যাশনে সে হচ্ছে সেল করতে পারে। তো দর্শক দেখেন, এই হচ্ছে মোটামুটি কার অবস্থা, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার ছিল দেখে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর শারমিন আর রাজের বিয়ের ব্যাপারে আপনারা পজিটিভ না নেগেটিভ সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, যে না এতদিন পর শারমিনে একটা গতি হলো, এটা চিন্তা করে আপনারা আবার হ্যাপি কিনা। কেননা দর্শকদের মধ্যে কিন্তু সবসময় প্রকারভেদ থাকে, কারোর কাছে কোনো জিনিস যেটা ভালো মনে হয় অন্যের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আবার এটার উল্টোটাও কিন্তু হতে পারে। তো এই জন্য দর্শক যেটা করতে হবে, যে আপনার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আসলে মুখ ফুটে বলতে হবে, নিজের ন্যায় অন্যায়ের বিষয়ে ধ্যান ধারণা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।